বৌদ্ধ ধর্ম মতে পবারণা পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় কঠিন চীবর দান উৎসব। শাস্ত্র মতে কঠিন চীবর দাতা জন্ম জন্মান্তরে 5টি দোষ থেকে মুক্ত হয়ে 5টি সুফল লাভ করেন এবং কঠিন চীবর প্রাপ্ত ভিক্ষুক ও সমান সংখ্যক দোষ মুক্ত হন। যেসব বৌদ্ধ বিহারের ভিক্ষুকরা বর্ষাবাস যাপন করেন সেসব বৌদ্ধ বিহারের কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়ে থাকে। বৌদ্ধ ধর্মে চীবর শব্দের অর্থ বৌদ্ধ ভিক্ষুকদের পরিধ বস্ত্র বা গেরুয়া বসন। এর কতগুলো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তৎকালীন মগদের ভূমি বৈচিত্র্য লক্ষ্য করে প্রকৃতি প্রেমিক ভগবান বুদ্ধ তার প্রধান সেবক আনন্দকে চীবর তৈরির নিয়ম নির্দেশনা দেন। সেই থেকে অদ্যাবধি কঠিন চীবর দানোৎসবের গভীর তাৎপর্য পেয়ে আসে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে। তাই ধারাবাহিকতা এবারে পবারণা পূর্ণিমার পরদিন অর্থাৎ বুধবার সকালে মাটিরাঙ্গা আশোকারামা বৌদ্ধ বিহারে ভিক্ষুকদের হাতে চীবর বা বস্ত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে পালিত হলো কঠিন চীবর দানোৎসব। মাটিরাঙ্গা আশোকারামা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি আথুইশে মার্মা স্বাগত ক্ষমা প্রার্থনার পর বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সুন্দরা মহাথের কঠিন সভাপতিত্বে অনুষ্ঠিত কঠিন চীবর দানোৎসবে সহস্রাধিক দায়ক দায়িকা বৃন্দের উদ্দেশ্যে ধর্মদেশনা ও আশীর্বাদ প্রদান করেন। সিঙ্গিরানা মহামণি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শবনা মহাথের, মাইশছড়ি সক্কমণি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞা বংশ মহাথের প্রমুখ এ সময় সারা বিশ্বের মানবতা মানব সভ্যতা কল্যাণ ও পাপ মোচনের জন্য বিশেষ প্রার্থনা করেন আমন্ত্রিত মহাথেরগণ। অবস্থা তখন তো খুব সীমিত পর্যায়ের ভিতরে মানুষের এই সন্ন্যাস ধর্মগুলো গ্রহণ করে, এটা একটা সন্ন্যাস ধর্ম, ত্যাগ ধর্ম, এই জিনিসটা হচ্ছে ত্যাগ। আপনি যত ত্যাগ করবেন এখানে আপনার পাওনা কিছু পৃথিবীর থেকে আপনাকে আপনার শুধু ত্যাগই চায়, মানুষ সেবাই চায়, ভালো জিনিসটা চায়।